नमस्कार बंधुरा, आमी आज के आबार चले सुपर्णार हबिस रान्नाघरे। आमी सुपर्णा तुम्हारे निये आज के शिक्षक दिवस से उपलक्षे आमी तुम्हारे एकटा केक करे देखाबो। तो चलो आज के आमी तुम्हारे मार्बल केक तैरी करे देखाई। मार्बल केक तैरी करते आमार की की लागबे आमी तुम्हारे आगे बोले दी। आमी कफी दिए करब, कफिर पाता निएछि, दूध निएछि, बेकिंग पाउडार, बेकिंग सोडा, लेबू, एक लवण, दुटो डिम नियेछी, मैदा, चीनी और तेल नियेछी, सादा तेल। ए दिए हमार हो जाबे मार्बल केक। और बाटीटा आमी रेडी करे रेखेछी, ए देखो एकटु बाटीते तेल माखिए तले एकटा कागज दिए आमी एटा रेडी करे रेखेछी। आमी ए बाटीते केक करब। ताहले चलो प्रथमे आमी डिमटा मिक्सिते दिए दिब। मिक्सिते आमी डिमटाके आगे एकटु फेटिए निब। आमी डिमटाके ए जे एरकम फेना करे पेस्ट करे एकबारे गुलिए निएछि डिमटा आमार एकदम। एबार आमी एर मध्ये दिब चीनी एक कप और एक कप तेल। এটাকে আবার আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো আমার হয়ে গেছে, চিনি তেল আমি দিয়েছি, এবার বাটিটা ঢেলে নেব। আমি দেখো চিনি, ডিম আর তেল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি দিব লেবুর রস আঁচটে গন্ধ দূর করার জন্য। আমি ভ্যানিলা এসেন্স দিব না, আমি লেবু দিয়ে দেখাচ্ছি তোমাদের। এটাকে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে এবার আমি দুধ নিয়েছি পৌনে এক কাপ, তার মধ্যে থেকে আমি অল্প একটু দুধ দিব। আমার লাগলে আমি পরে আবার দিব। এবার আমি অল্প অল্প করে ময়দাটা মিশাবো। প্রথমে চার চামচা দিলাম, এরপর দিব আমি বেকিং পাউডারটা এক চামচ, হাফ চামচেরও কম বেকিং সোডা আর এক চিমটে লবণ। এবার আমি এটাকে ভালো করে মিলিয়ে নেব। আমি এবার আবার ময়দা দিব। আবার প্রথমে দুই চামচা দিলাম, দেখো আবারও দুই চামচ। আমি ময়দাটা অল্প অল্প করে দিচ্ছি, আমি একবারে দিব না, তাহলে আমার ময়দাটা ডেলা বেঁধে যাবে। ময়দাটা এই দেখো এইভাবে ঘোরাচ্ছি আমি, দুই দুই দিক দিয়ে এইভাবে এইভাবে করবো না, আমি একে একভাবে এইভাবে মিশাচ্ছি আমি। দেখো আমি এক বাটি এক কাপ ময়দা আমি কিন্তু তিনবারে মিশিয়েছি, ময়দাটা একবারে দিইনি। দেখো আমাকে এইভাবে আমি এবার ভালো করে একটু ফেটিয়ে নেব। এবার আমি এটাকে ভাগ করে নেব, হাফ করে নেব। দেখো হাফ করে নিয়েছি আমি। এবার এটা আমি এবার এই ব্যাটারটার মধ্যে আমি কফি মিশাবো। দেখো যে হাফ ব্যাটারটা আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে আমি দেড় চামচ মতো কফি পাউডারটা দিয়ে দিলাম। তোমরা এখানে চকলেট পাউডার, চকলেট চকলেট গুঁড়ো করে দিতে পারো, আমি কফি দিয়ে দেখাচ্ছি তোমাদের। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি দুটো চামচ নেব, দুটো চামচ লাগবে আমার। এদিকে একটা নিলাম এই সাদাতে, আর
বাটিটা ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার আমি প্রথমে এক চামচ সাদাটা দিব, সাদা ব্যাটারটা। এবার দেব চকলেটটা। আবার সাদাটা। আবার এক চামচ এইভাবে আমি একবার সাদা একবার কফি এটা ব্যাটারটা এইভাবে দিতে থাকবো লেয়ার করে করে। দেখো এইভাবে পরপর করে লেয়ার করে দিয়ে দেখো কোনো ডিজাইন আমাকে করতে হচ্ছে না, নিজেই হয়ে যাচ্ছে দেখো চারিদিকে। কিন্তু এটা ধৈর্য নিয়ে করতে হবে একটু। কোনো কিছু নাড়তেও হচ্ছে না আমাকে, শুধু দেওয়া মাত্রই নিজেই হয়ে যাবে। দেখো আমার ব্যাটার শেষ, আমার হয়ে গেছে দেওয়া একেবারে সম্পূর্ণ। এটা আমি সাদাটা দিয়ে দিলাম উপরে। এবার এটাকে একটু এমনি করে একটু টোকা দিয়ে দিব, কারণ তাহলে তলে ভালো হয়ে সেট হয়ে যাবে আমার। আমি এই ছুরি দিয়ে একটু ডিজাইন করে দেবো, কিছুই না, জাস্ট এইভাবে ধরবো। এই দেখো যে তুলে এটাকে আমাকে মুছে নিতে হবে। এই দেখো দেখো হচ্ছে সুন্দর, এভাবে ডিজাইন হয়ে যাবে। আমি ও লম্বা করে ওপর থেকে টানবো না, আমি সাইড থেকে টানবো, তাহলে ডিজাইনটা ভালো হয়। দেখো আমার ডিজাইনটা হয়ে গেছে, তোমরা তোমাদেরকে দেখাতে পাচ্ছি কিনা আমি বুঝতে পারছি না ক্যামেরায়। দেখো সুন্দর হয়েছে ডিজাইনটা। তাহলে এবার আমি যাব ওভেনে। চলো দিয়েছি লবণ দিয়ে করবো, আমি বালি দিব না, তো তোমাদের দেখানোর জন্য এটা বালি দিইনি কিন্তু লবণ দিয়েছি। তোমরা হয়তো ভাববা যে এটা বালি, আমার এটা পুরনো অনেক দিনের, আমি কেক বানাই এটা দিয়ে রেখে দিই, তো ওই জন্য তোমাদের দেখানোর জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার এটা লবণই পুরে পুরে এরকম হয়েছে, আমি বারবার কেক তৈরি করি এটা দিয়ে। তোমরাও রেখে দিবে, কেক তৈরি করে একবার কেক তৈরি করে ফেলে দিবে না, রেখে দিবে। দিয়ে আমি এটাকে মিশিয়ে দিলাম, পুড়ে আমার বালির রং চলে এসছে লবণের। এবার আমি এটাকে একটু গরম করে নিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। আমি স্ট্যান্ডটা আমি উল্টো করে বসাচ্ছি দেখো, যাতে আমার হিটটা ভালো করে পাবে, ওই জন্য আমি উল্টো করে বসালাম। এবার আমি বাটিটা বসিয়ে দেবো দেখো কেকের। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা ঠিক করে, দেখো এই যে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে হাই ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম, এটা আমি 5 মিনিট হাই ফ্লেমে রাখবো। দেখো আমি হাই ফ্লেমে 5 মিনিট দিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ফুলেছে একটু, অল্প একটু ফুলেছে। এবার আমি সিম করে দেবো গ্যাসটা দিয়ে, 20 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। দেখো আমি 25 মিনিট পর ফিরে আসছি, আমি তোমাদের 20 মিনিট বলেছিলাম আমার 20 মিনিট লাগবে, কিন্তু আমি ঢাকনা খুলে দেখেছিলাম আমার হয়েছিল না, ওই জন্য আমি আরও 5 মিনিট দিয়ে রেখেছিলাম। এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো
আমার কেকটা হয়েছে কিনা। এই দেখো একদম পরিষ্কার বেরিয়েছে, দেখো কিচ্ছু লেগে নেই আর হয়ে গেছে। আর তোমরা বুঝতেই পারছো পারবে যখন কেকটা বেক করবে তখন দেখবে যে চারিদিক থেকে এই দেখো নিজে নিজে খুলে গেছে, তার মানে আমার হয়ে গেছে। এই যে দেখছো, তাহলে আমি এটাকে এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি ঠান্ডা করে আসছি। দেখো খুলে এসছে, ঠান্ডা এখনো হয়নি, আমি তাও তোমাদের দেখানোর জন্যে। এই দেখো বের করে নিচ্ছি বাটি থেকে, আমার এখনও ঠান্ডা হয়নি, ঠান্ডা হবে। এই দেখো আমার হয়ে গেছে মার্বেল কেক, বাটি থেকে বার করে নিয়েছি। আমি এবার পেছনে ঠান্ডা হয়েছে আমি কাগজটা উঠিয়ে নিই। এই দেখো দেখো কি নরম হয়েছে, এই দেখো দেখছো সফট। এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি। এবার তোমাদের আমি কেকটা কেটে দেখাচ্ছি, দেখো দেখছো কতটা নরম। রেডি আমার মার্বেল কেক, কফি দিয়ে মার্বেল কেক করেছি, তোমরা চকলেট দিয়ে বানাবে, এটা খেতে আরও সুন্দর হবে। তাহলে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে, সকলকে শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে আরও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা নতুন এই চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে তোমাদের দেখাতে পারলাম যে কত একটা সফট, এ দেখো দেখছো সফট একটা কেক, আমি গরম যদিও কাটলাম তোমাদের জন্য। এটা সকল শিক্ষার্থীদের জন্য আমি তোমাদের দেখালাম আজকে শিক্ষক দিবসে, তাহলে আমার মার্বেল কেক রেডি। চললাম, টাটা।